যাত্রীবাহী বেসরকারি বাসের সঙ্গে পাথর বোঝাই চার চাকা লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো বাসের দুই যাত্রীর। পথ দুর্ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ মোড়গ্রাম 60 নম্বর জাতীয় সড়কে বীরভূমের মল্লারপুরে। ঘটনায় জখম হয়েছেন প্রায় 10 জন বাসের যাত্রী, তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বেলা 12টা নাগাদ শিউরির দিক থেকে রামপুরহাটের দিকে আসছিল যাত্রীবাহী একটি বেসরকারি বাস। সামনের দিক থেকে আসছিল পাথর বোঝাই লরিটি। মল্লারপুরের আম্বা মোড়ের কাছে লরিটি বাসের সঙ্গে ধাক্কা মারে। ধাক্কায় বাসের বেশ কিছু অংশ সম্পূর্ণ ভেঙে যায়। দুর্ঘটনার খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ ও রামপুর দমকল বাহিনী আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বলছি আমরা, আমাদের এখানে পেশেন্ট আছে, আমরা হসপিটালে আসছিলাম দেখতে। 12টার সময় না গেলে আমরা বাস পাওয়া ইয়া দেখতে পাবো না বলে দিয়ে আমরা আমাদেরকে ইয়াতে টোটো তো বললে যে টোটোতে এসো। তাহলে আমরা টোটোতে চাপলাম না, দেখলাম তাড়াতাড়ি চলে যাও বাসে। এইদিকে ওই দিক থেকে বাস আসছিলো, ওই দিক থেকে লরি গেছিলো। বাসের দোষ নাই, আবার লরি একবার জেগে মেরে দিলে। আমার নাম আল্লাহ দিলে, আমার বাড়ির সমস্যা ওইখানে তো সঙ্গে সঙ্গে দুটো মারা গেছে দুজন, আর আমরা বাসের ভেতরে ছিলাম, কিছু বুঝতে পারিনি। হঠাৎ দেখলাম ধাক্কা মারলো, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমার লেগেছে, হাঁটুতে লেগেছে, ব্যথা হয়েছে। আর দুজন, আমার নাম শ্যামলি লেট। মল্লারপুর থেকে মৃন্ময় লাহিড়ীর রিপোর্ট, আপনার খবর। 55% পর্যন্ত অফ চলছে, মানে স্টাইল বাজারে চলছে ব্যাগ ভর্তি চৈত্র। কেনাকাটায় পাবেন 55% পর্যন্ত ছাড়।